আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখছেন ওখানে কাটাকাটি চলছে। আর হ্যাঁ বন্ধুরা, এভাবেই আমাদের শুরু হয়েছিল শুক্রবারের চালে ডালে খিচুড়ি খাওয়ার পর্ব। তো খিচুড়ি খাওয়া পর্ব শুরুর গল্পটা আপনাদেরকে একটু জানিয়ে নিই। হঠাৎ করেই শুক্রবার সকালে তৌহিদ আর রকি এসে বলল, হ্যাঁ আজ আমরা সবাই মিলে খিচুড়ি খেলে কেমন হয়। না, প্রথমে বিরিয়ানি খাওয়ার পরিকল্পনা হয়েছিল, পরে অবশ্য খিচুড়িতে পরিবর্তন করা হয়েছে সকলের পরামর্শক্রমে। তো আমরা বিকালে কাটাকাটি ছাদে বসে সবাই, তৌহিদ, রকি, রকির বন্ধু এবং শিপন, নাহিদ ভাই, এরা সবাই মিলে কাটাকাটি শুরু করে দুপুরের পরপর এরা বাজার করে আনে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো, বাজার করে আনে। বিকেলের ছাদে সবাই একত্রিত হয়ে মজা করে খিচুড়ির আয়োজন পর্ব শুরু করেছে। এই হচ্ছে শিপন, আর এই যে গোস্ত কাটছে এবং আজকের রান্নাবান্না খিচুড়ির টোটাল দায়িত্বে আছে নাহিদ ভাই, আর তৌহিদ, রকি আরও আছে, সবাই এই মুহূর্তে উপস্থিত নেই। আরও যারা আছে পর্যায়ক্রমে সবাই আসবে এবং কাজে সহযোগিতা করবে বলে আশা করি। এই ছিল আমাদের খিচুড়ির শুরু আয়োজনের শুরুর দিকের ই। তো শুরুতে বিরিয়ানি খাওয়ার পরিকল্পনা করলেও পরবর্তীতে সবাই খিচুড়ির মতামত দেয় এবং গরু দিয়ে ই করার কথা থাকলেও অতিরিক্ত গরমের কারণে আমরা গরু পরিবর্তন করে মুরগির গোস্ত দিয়েই আজকের খিচুড়ির আয়োজন সম্পন্ন করা হবে। প্রয়োজনীয় কাঁচামাল হচ্ছে শসা, লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আদা, এগুলো তৈরি করায় ব্যস্ত আছে ওরা সবাই, বাকি সবাই যার যার রুমে। আমাদের আজকের আয়োজনের মূল পরিকল্পনা আসলে তৌহিদ এবং রকি ওরা মিলেই, আরও অন্য অন্য যে রুমমেট আছে সবার সর্বাত্মক সহযোগিতায় আজকের আয়োজন সম্পন্ন হতে যাচ্ছে। পিএস কাটছে তৌহিদ, মরিচের বোটা ছাড়াচ্ছে রকি, আর নাহিদ ভাই মুরগি কাটায় ব্যস্ত। নাহিদ ভাই একজন দক্ষ রাঁধুনি, কাম বাবুর্চি কাম রাঁধুনি, তিনি আজকের রান্নাবান্নার কাজ করবেন, সাথে আরও যারা আছে সবাই সহযোগিতা করবে। তো আমাদের সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের আমাদের খিচুড়ি আয়োজন কেমন, কীভাবে সম্পন্ন করলাম। 3 কেজি লেয়ার মুরগি আনা হয়েছে আজকের খিচুড়ির জন্য, 4 কেজি চাল, 1 কেজি ডাল, এই এছাড়া আরও যেই আনুষাঙ্গিক উপকরণ আছে সব কিছুই আনা হয়েছে ইতিমধ্যে আজকের খিচুড়ির জন্য। দেখছেন পেঁয়াজ, কাঁচামরিচ, সবাই মিলে আসলে একত্রিত হয়ে একটা দিন আনন্দ ফুর্তির মাধ্যমে থাকা, সবাই কর্মব্যস্ত থাকে যে যার মতো, প্রতিদিন সকালে অফিসে যায়, রাতে এসে আবার ঘুমিয়ে পড়ে, সবার সাথে ঠিকমতো কথাবার্তা হয় না। আমরা এখানে যারা ব্যাচেলার আছি মোটামুটি সবাই শান্তিপ্রিয় এবং সুশৃঙ্খলভাবে দীর্ঘদিন যাবৎ আমরা এই ফ্ল্যাটে আছি, যার যার রুমে সবাই বন্ধুবৎসল, ভাতৃপ্রিয়, এভাবে আমাদের সময়গুলো কাটে। আমরা মাঝে মধ্যেই এ ধরনের আয়োজন করে থাকি, সব আয়োজন তো আর সবসময় দেখানো সম্ভব হয় না এবং সম্ভবপর হয়ে ওঠে না। ইতিমধ্যে ওদের সাথে যোগ দিয়েছে আশিক, কাটাকাটি চলছে, কিছুক্ষণ পরেই রান্নার আয়োজন শুরু হবে। বিকেলের আলোয় ছাদে বসে আমরা সবাই খিচুড়ির আয়োজনের ব্যস্ত, দেখা যাক, দেখতে থাকুন শেষ পর্যন্ত আমাদের খিচুড়ি, চালে ডালের খিচুড়ি কোন পর্যায়ে পৌঁছায়। কাঁচামরিচের অনেক দাম বর্তমানে, তারপরও আনা হয়েছে,
নিত্যপণ্য দ্রব্যের দাম প্রতিদিনই যে হারে বাড়ছে, সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে সব কিছু। হ্যাঁ, চুলার প্রস্তুতি চলছে, এদিকে পাতিল কাদা মাখাচ্ছে, তো তার পাতিল দেওয়ার সময় আমাদের বাড়ি এলনি ভাবি বলে দিয়েছে পরিষ্কার করে দিতে হবে, তাই পরিষ্কার করা সহজে করার জন্য যাতে চুলার কালি উঠে যায় এই জন্য তৌহিদ ভালো করে কাদা মাখিয়ে নিচ্ছে, যাতে পরবর্তীতে কালি কয়লা কালি সহজে উঠে যায়। এই পাতিলেই আজকের আমাদের খিচুড়ি রান্না করা হবে। অবশ্য খিচুড়ি রান্নার প্রস্তুতি সম্পন্ন করেছে আশিক, আজকে খিচুড়ি রান্না করবে। হ্যাঁ, ইতিমধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে চুলায় আশিক, আগুন জ্বলছে। হ্যাঁ, ব্যস্ত আমাদের রাঁধুনি, আজকের রাঁধুনি খিচুড়ি রাঁধুনি আশিক। এদিকে নাহিদ ভাই গ্যাসের চুলায় গোস্ত রান্না করার প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ, চুলায় পাতিল বসিয়ে দেওয়া হয়েছে, এই পাতিলেই আজকে আমাদের কাঙ্ক্ষিত খিচুড়ি রান্না করা হবে। দেখতে থাকুন, কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। নাহিদ ভাই ইতিমধ্যে পেঁয়াজ মরিচ কষিয়ে নিয়েছে গোস্তের জন্য। হ্যাঁ, আশিকও তেল ঢালছে এই মুহূর্তে পাতিলে, আশিককে সহযোগিতা করছে তৌহিদ, রকি এবং রকির রুমমেটরা। জোর রান্নার আয়োজন চলছে, আগুন দাউ দাউ করে জ্বলছে, পেঁয়াজ মরিচ ইতিমধ্যে কেটে রাখা হয়েছে। হ্যাঁ, ঢেলে দিল আশিক পেঁয়াজ মরিচ, মশলা গরম মশলা, দক্ষ বাবুর্চির মতোই আশিকের আজকের রান্নার আয়োজনের পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে আশিক। দেখা যাক শেষ পর্যন্ত কি করে। হ্যাঁ, গোস্তর চলছে। হ্যাঁ, মশলা মরিচ, না আমি ফুটবল খেলার ধারা বিবরণী দিচ্ছি না, একটা খিচুড়ির ধারা বিবরণী, কীভাবে খিচুড়ি রান্না করছে আশিক। হলুদ দিল। হ্যাঁ, মশলার রংটা চমৎকার আকার ধারণ করেছে, মশলার আকার দেখে বোঝা যায় ইনশাল্লাহ আজকের খিচুড়ি ভালো হবে। লবণ লবণ দিচ্ছে। নাহিদ ভাইও জোর প্রস্তুতি চালাচ্ছে গোস্তর রান্নার জন্য। দুই দিকে আমাদের রান্নার কাজ চলছে, আগুনের এই চুলায় চলছে খিচুড়ি রান্নার প্রস্তুতি, আর গ্যাসের চুলায় গোস্ত কষা গোস্ত রান্না করা হবে। হ্যাঁ, চাউল এগিয়ে দিচ্ছে, চাউল ঢেলে দিল বেলাল ভাই। ইতিমধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন বেলাল ভাই, বেলাল ভাইও পাকা রাঁধুনি, সব রাঁধুনির একসাথে। আজকে দেখা যাক আমাদের রান্নার স্বাদ কেমন হয়, ইনশাল্লাহ আশা করি ভালো হবে, কারণ ইতিমধ্যে খিচুড়ির রং সুন্দর আকার ধারণ করেছে, রং এবং গন্ধ সুন্দর গন্ধ বেরোয়েছে, সুবাসিত ঘ্রাণ ঘ্রাণই বলে দিচ্ছে যে খিচুড়ির স্বাদ কেমন হবে। ইনশাল্লাহ আশা করি খিচুড়ি ভালো হবে। বেলাল ভাই নাড়ছেন, আশিক নাড়ছেন, জোর প্রস্তুতি চলছে আমাদের খিচুড়ির আয়োজনের, জোর প্রস্তুতি। পেঁয়াজ মরিচ কষিয়ে এনেছেন নাহিদ ভাই, কিছুক্ষণের মধ্যে গোস্ত ঢেলে দেবেন। এদিকে আশিক বারবার নাড়িয়ে দিচ্ছেন চাউলে ডাইলের খিচুড়ি, যাতে নিচে লেগে না যায়। এটা চুলার রান্নার মজাই আলাদা, আমরা সেই চুলায় রান্না করা খাবারের স্বাদটা পেতেই আজকের এই আয়োজন। ইতিমধ্যে খিচুড়ি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে প্রায় পৌঁছে যাচ্ছে,
পানি টেনে গেলেই আমাদের খিচুড়ি রান্নার কাজ সম্পন্ন হয়ে যাবে আশা করি। পানি মেপে নিচ্ছেন। আশিকের রান্নাবান্নার হাত দেখে বোঝাই যাচ্ছে দক্ষ বাবুর্চি আশিক। আপনারা কোথাও রান্নার দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা বাবুর্চি সাপ্লাই দেব। তৌহিদ আগুন জেলে দিচ্ছেন, দেখা যাক সবার সর্বাত্মক সহযোগিতায় শেষ পর্যন্ত আমাদের চালে ডালে খিচুড়ির কী দশা হয়। আপনারা দেখতে থাকুন আমাদের সাথে। আমরা প্রায় রান্নার কাজ শেষ করে এনেছি, এদিকে নাহিদ ভাই কষিয়ে গোস্তরি ঢেকে দিয়েছেন, দেখা যাক কী পর্যায়ে এখন। একটু তোলেন দেখি, হ্যাঁ রকি এবং রকির রুমমেট নামটা এই মুহূর্তে আমার মনে আসছে না। হ্যাঁ গোস্ত সুন্দর আকার ধারণ করেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। গন্ধটাও মাশাল্লাহ অনেক সুন্দর গন্ধ। বেলাল ভাই ও সহযোগিতা করেছেন, বেলাল ভাই, নাহিদ ভাই এবং আশিক, আমাদের মূল তিন বাবুর্চি আজকের খিচুড়ি আয়োজনের। তৌহিদ আগুন জ্বালানোর কাজে সহযোগিতা করছে। আশেপাশে আমাদের স্বজনেরা যে যার মতো করে ব্যস্ত আছেন। প্রক্সি দিচ্ছেন রান্নায় কেউ কেউ, এই সুন্দর মুহূর্তটা ধরে রাখার জন্য আমি ব্যস্ত আছি ক্যামেরায়। আমাদের মাঝে মাঝে এই আয়োজনগুলো আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন বৃদ্ধি করে, বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ আচরণ, একে অপরের সাথে খোলামেলা কথাবার্তা, এগুলোকে ভ্রাতৃত্ববোধ বাড়িয়ে দেয়, একে অপর প্রতি আত্মিক টান অনুভব করায়। কালারফুল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রং ধারণ করেছে বস্তু এবং সুন্দর ঘেরানো বের হচ্ছে, আশা করি টেস্টি হবে, খেতে অনেক সুস্বাদু লাগবে। হ্যাঁ সব কিছু শেষে আমাদের এবার খাবারের পালা শুরু হয়েছে, আমরা ছাদের উপরেই যে যার মতো করে বসে গেছি। এখানে কোনো কারো মধ্যে কোনো জড়তা নেই, কারো মধ্যে কোনো ই নেই, কারণ আমরা সবাই মিলেমিশে একটা আনন্দঘন পরিবেশে খোলামেলা এই আয়োজনে সবাই সবার নিজের মতো করে আজকের এই শেষ সামিল হয়েছি সবাই একসাথে। এখন রাত্র অনেক হয়ে গেছে, রাত্র প্রায় 10:30 মতো বাজে। আমাদের রান্না সেই বিকেলে 5:00 থেকে শুরু হয়ে রাত 10:30-11:00 এসে আমাদের এই রান্নাবান্না শেষ করে খাবার পর্ব আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত অবধি। সবার মধ্যে একটা আনন্দ ঘন এবং সুন্দর একটা সময় আমরা পার করে এসেছি এতক্ষণ। সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি, কেন আমরা ভিডিওর শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমরা এতক্ষণ আপনাদের দেখালাম আমাদের চালে ডালে খিচুড়ি এবং শুক্রবারের আমাদের সকলের মিলেমিশে একসাথে এই খিচুড়ি আয়োজনের সময়টুকু। আপনারা এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারাও এই ধরনের আয়োজন করে সবাই সবার সাথে মিলেমিশে বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশের অবস্থান করতে পারেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আমাদের খিচুড়ি আসলেই অনেক সুস্বাদু এবং টেস্টি হয়েছিল, বিশেষ করে মুরগির গোস্ত এবং খিচুড়ি দুটোই ছিল অসাধারণ এবং অভাবনীয়, অনেক স্বাদ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক স্বাদের হয়েছে। সবাই আমরা তৃপ্তি নিয়ে খেয়েছি, সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই শুভকামনা, আসসালামু আলাইকুম।